সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এসেছি নতুন প্রজেক্ট এবং আপনাদের শেখানোর সাথে। সো আমরা আজকে শেখাবো যে টবে গাঁদা ফুলের গাছ রোপণ করব। তো চলেন শিখিনি। সো আজকে প্রথম টবে রোপণ করার ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা আগে মাটিটা নির্বাচন করব, ঠিক আছে? মাটিটা নির্বাচন করব। সো মাটিটা নিয়েছি হচ্ছে সাধারণ মাটি, হাফ এবং জৈব সার, যেটা আমাদের বিভিন্ন জিনিসপাতি বিভিন্ন ময়লা টয়লা দিয়ে পচে যেটা তৈরি হয় জৈব সার দিয়ে সম পরিমাণে জৈব সার মিশিয়ে মিশ্রিত করে আমরা টবে রাখছি, ঠিক আছে? সো রাখার পরে এখন আমরা কি চারা রোপণ করব, যে মাঝখানে একটু গর্ত করে নেব। দেখুন আমরা গর্ত করে নিচ্ছি, গর্ত করে নেব। নেওয়ার পরে চারাটা আমরা মানে লাগাবো। সো এর পলিসিনটা অবশ্যই রাখবেন না, কারণ পলিসিন রাখলে সমস্যা হচ্ছে যে শিকড়টা চারদিকে যাইতে পারে না। দেখুন গাঁদা ফুল। তারপর আমরা এভাবে রাখবো, রেখে চারিদিকে মাটিটা জৈব সার মিশ্রিত যে মাটি, মাটিটা আমরা চারিদিকে করে দেব। এবং সাধারণ মাটি, কিছু পরিমাণে সাধারণ মাটি দিয়ে দেবো উপরে। কিছু পরিমাণে সাধারণ মাটি দিয়ে দিলাম, দিয়ে এভাবে চেপে দিবেন নড়াচড়া না করে গাছটা, ঠিক আছে? তারপরে আমরা কি করব, গাছটার গোড়াতে কিছু পরিমাণে পানি দিব যেন গাছটা ভালোভাবে মানে এক মাটি থেকে বা এক জায়গা থেকে অনুযায়ী যে গাছটা ভালোভাবে লেগে যেতে পারে। গাছের পাতা তো পানি দিয়ে দিব যেন আমাদের গাছ গাঁদা ফুল টবে গাছ লাগানো কমপ্লিট। যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।